আমি যদি একটু সরাসরি আপনার কাছে জানতে চাই যে ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি চিকিৎসাটি কিভাবে করা হয় বা কতদিন নিতে হয় এবং এর সাকসেস রেট কিরকম, তার আগে একজন দর্শক ফোন করেছেন, দর্শকের ফোনটি আমি অবশ্যই। হ্যালো, ওকে, হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া। জি দর্শক ভালো আছি, বলুন। জি, আমি আবুধাবি থেকে ফোন করছি। আমার কথা হচ্ছে যে আমি এই রমজানের মধ্যে, আমি আমার বয়স হচ্ছে 25, ঠিক আছে, তো আমি রমজানের মধ্যে ফুটবল খেলছিলাম। ফুটবল খেলার সময় আমাকে পিছন থেকে একজনের লাত মার লেগ মারছে আর কি, লেগ মারার পর আমার পাটা অনেক মচকে গেছে। তো আমি এখানে ডাক্তারের কাছে দেখার পর আমাকে প্রথমে কতগুলো ওষুধ দিয়েছে, 50 mg কতগুলো ওষুধ দিয়েছে, ওইগুলো খাওয়ার পর আমি অনেক ভালো হয়ে গেছি, আমার পাটা অনেক ফোলা ছিল, ভালো হয়ে গেছে। এরকম ভালো হওয়ার পর এখন দেখি যে উনি দেখি যে পাটা ভালো হয়েছে, আমি যদি দৌড়ে হাঁটি আমাকে লক ধরে ফেলে দিচ্ছে আমাকে। আমি সিধা হাঁটতে আসতেছি না, আমি ওকে আমি সবকিছু করতে আসছি, পা গাড়ি সব চালাতে আসতেছি, বাট আমার সমস্যা হয়ে গেছে। আমি যদি দৌড়ে বা আবার যদি ফুটবল খেলতে যাই তাহলে আমার পাটা ধরে আমাকে কে ফেলে দিচ্ছে, এবং আমাকে আবার যাওয়ার পর আমাকে বলতেছে আপনি একটা MRI করাচ্ছেন, MRI করার পর আমি আপনাকে সাজেশন দেবো। এরকম বাট আমি করি নাই, দেখি যে আমার পা এখনো ঠিক আছে, কিন্তু আমি দৌড়তে গেলে দেখি যে আমি আমাকে কে লক ধরে টেনে ফেলে দিচ্ছে আমার হাঁটু ব্যথা। জি দর্শক, আপনার সমস্যাটি আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবার চেষ্টা করছি, আপনি আমাদের সাথে থাকুন, আপনার উত্তরটি নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন, বলুন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা হচ্ছে রোগীর ব্যথা পেয়েছিল, তারপরে আঘাতজনিত ব্যথা, আঘাতজনিত এবং সে ভালো হয়ে গেছে। এখন যে সমস্যাটা বেসিক্যালি এটা তার হাঁটুর কথা সে বলতে চাচ্ছিল, যদিও সে বলছে না যে লক হয়ে যায়, ডাইগার কথাটি বলে নাই, বাট বুঝেই যাচ্ছিল লক হয়ে যায় এবং সে পড়ে যায় বা ধরে রাখে। এটা হচ্ছে কি, যে কোনো পোস্ট ট্রমাটিক, এই যারা আঘাত পায় পড়ে গিয়ে, যেভাবে হোক হাঁটুতে আঘাত পাওয়া রোগীদের এই কমপ্লেইনটা প্রায় আমরা পেয়ে থাকি। হয়তো যখন আঘাত পায় সেটা সাময়িক কিছুদিন পেইন কিলার দেওয়া হয়, পাশাপাশি হয়তো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, দিস ইজ নিয়ম। তো এইভাবে চিকিৎসা দিলে হয়তো ভালো হয়ে গেল, কিন্তু পরবর্তীতে যে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন জিনিসটা আর হয় না। আর এই জিনিসটা কিন্তু পোস্ট ট্রমাটিক আমরা কিন্তু প্রায় রোগী পেয়ে থাকি, বিভিন্ন ইঞ্জুরিজনিত সমস্যা হতে পারে, যেমন হাঁটুর ভিতরে আপনি জানেন মিনিসকাস নামক দুইটা কুশন থাকে, এই হাঁটুর এই মিনিসকাস অনেক সময় টিয়ার হতে পারে বা ফেটে যেতে পারে, ভিতরে লিগামেন্ট থাকে, বাইন্ডিং লিগামেন্ট, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, খুব ইম্পর্টেন্ট লিগামেন্ট। এগুলো কিন্তু বিভিন্ন যারা প্লেয়ার, বিভিন্ন প্রফেশনাল খেলাধুলা করে তাদেরও কিন্তু ইঞ্জুরিগুলো প্রায় হয়ে থাকে, ইভেন কি বিভিন্ন বাহিনীতে যারা আছে তাদেরও এই ইঞ্জুরিগুলো বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে হয়তো ডাক্তার সাহেব বলেছে MRI করতে হবে, দর্শক আপনার অবশ্যই MRI করে দেখতে হবে, সম্ভবত আপনার মিনিসকাস ইঞ্জুরি হয়েছে যার কারণে এটা লক হয়ে যায় আবার ছেড়ে দেয়। আপনি MRI করার পর সমস্যাটা আরও ক্লিয়ার হয়ে যাবে, দেন আপনাকে হয়তো সেটা দুইটা চিকিৎসা হতে পারে, এক হয় থেরাপি আর না হলে আপনাকে অপারেশনে যেতে হবে। আশা করি ডাক্তারের শরণাপন্ন, MRIটা করে দেন ট্রিটমেন্টে যান, সেরে যাবে। জি, ডিস্ক প্রোল্যাপস নিয়ে কথা বলতে শুরু করেছিলাম, এই সকল ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ধরনটা কিরকম হয়ে থাকে? অবশ্যই আমরা এখানে ডিস্ক প্রোল্যাপস রোগীদেরকে অ্যাকর্ডিং টু কোথায় প্রোল্যাপস হয়েছে, যেমন যদি ঘাড়ে প্রোল্যাপস হয় সেক্ষেত্রে ঘাড় ব্যথা হবে, হাতে ব্যথা আসবে, কোমরে প্রোল্যাপস হয় কোমর থেকে পায়ে যাবে, সিমটমগুলো থাকে। আর যদি ডর্সাল স্পাইন বা পিঠে হয় সেক্ষেত্রে অনেকের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, প্রায় আমরা এই রোগীগুলো পেয়ে থাকি। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রোল্যাপস রোগীকে, সেটা ঘাড়ে হোক কোমরে হোক পিঠে হোক, অবশ্যই তাকে হসপিটালাইজড করতে হবে। এটা ফিজিওথেরাপির হচ্ছে ফার্স্ট রুলস, শুধু ফিজিওথেরাপি না, তাকে ফিজিওথেরাপি করতে হতে পারে অবশ্যই, এবং শুধু এখানে থেরাপির ক্ষেত্রে না, মানে এই জাতীয় ডিস্ক প্রোল্যাপস রোগীকে আপনাকে রেস্টে যেতেই হবে। আচ্ছা, রেস্টের পরে হয় তাকে থেরাপি দিতে হবে আর না হলে আপনার তাকে অপারেশনে যেতে হবে। যেহেতু আমি বলছিলাম যে শুরু থেকে রেস্ট বলতে আপনি বোঝাচ্ছেন যে নিজস্ব কাজকর্ম বাদ দিয়ে কিছুদিনের জন্য তাকে শুধুমাত্র চিকিৎসার মধ্যে থাকতে হবে, কমপ্লিট রেস্ট। সেই ক্ষেত্রে যেমন হয়তো বাসায় থাকলে সেই রেস্টটা হয় না, কিন্তু এটা যদি আমরা হসপিটালাইজড করি রেস্টটা হবে। পাশাপাশি যেটা হচ্ছে আমরা এখানে ডিকম্প্রেশন করে থাকি, মানে ডিস্ক প্রোল্যাপস মানে হচ্ছে কম্প্রেশন টু দ্য নার্ভ, নার্ভের ভিতর কম্প্রেশন, ডিস্ক গিয়ে কম্প্রেশন করে সে তার যে বাইন্ডিং যে আপনার যে ক্যাপসুল থাকে ক্যাপসুল সহ সে প্রোল্যাপস হতে পারে, অথবা ফেটে প্রোল্যাপস হতে পারে, অথবা বালজ হতে পারে। তো আমি তো বলছি শুরুতে যদি বালজ বা প্রোট্রিউশন হয় সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন প্রয়োজন নেই, বাট এক্সট্রিউশন হলে আমরা হয়তো সার্জারিতে পাঠিয়ে দিই। তো এই প্রোল্যাপসের রোগীকে আমরা হয়তো 3 থেকে 4 বার পার ডে টোটাল হসপিটালাইজড করে ডিকম্প্রেসড করে থাকি। এখানে ডিকম্প্রেশনের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক থেরাপির ডাক্তার বা চিকিৎসক বা সেন্টার তাদের মতো করে ডিকম্প্রেসড করে, তাদের ম্যানুভার এক এক রকম। আমাদের আমরা যে থেরাপি যে ম্যানুভার ইউজ করি, এখানে আমরা বিভিন্ন মেশিন ইউজ করে থাকি ডিকম্প্রেসড করার ক্ষেত্রে, এবং মেশিনগুলো আবার বিভিন্ন ধাপের হয়ে থাকে, মানে এক এক দেশের মেশিন এক এক টেকনোলজির এক এক রকম। সাজে যে আপনি যদি যে কোনো ডায়াগনোসিসের কথাই মনে করেন, যেন MRI, আমরা তো প্রায় বলে থাকি, আজকেও বললাম যে MRI করতে হবে, MRI এক এক MRI রেজুলিউশন এক এক রকম, কোনোটা 0.3 টেসলা, কারোটা 1.5 টেসলা,
বিভিন্ন কোম্পানির এমআরআই আছে, এক একটা এমআরআই এর পারপাসে ডায়াগনোসিস এক এক রকম আসে। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিকম্প্রেস করতে ডিকম্প্রেশন বিভিন্ন থেরাপি ইউনিট ইউজ করে থাকি, পাশাপাশি ডিস্কটা যেন জোড়া লেগে যায় সেজন্য তাকে রেস্টে রাখা। এক্ষেত্রে রুগী কিন্তু মুভমেন্টে যেতে পারবে না, টোটালি বিছানায় থাকতে হবে। আর ঘাড়ে হলে আমরা একটা কলার দিয়ে দিই, পাশাপাশি সে শুয়ে থাকার ক্ষেত্রে বালিশটা চেঞ্জ করে দেই, হয়তো সে নামাজ বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয়তো সার্টিন পিরিয়ড উঠতে পারে, কিন্তু তাকে ন্যূনতম 2 থেকে 6 সপ্তাহ কমপ্লিট হসপিটালাইজড করে কাজটা করতে হবে। এবং পরবর্তীতে যেন এই সমস্যাটা না আসে তাকে বিভিন্ন প্রকার আপনার যেটা আমরা বলি স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো শিখিয়ে দেওয়া এবং যেন সে ভবিষ্যতে করতে পারে সেটা কন্টিনিউ করতে হবে হয়তো 2 থেকে 3 মাস। জি।